নির্বাচন গল লগে লগে আহিল বিদেশীর জাননী। হিন্দু বঙালীক ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহারের অভিযোগ বিজেপি দলের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ হল রাজ্যের দুটাক বঙালী সংগঠন। কা বলবৎ হওয়ার পিছতো আহি আছে বিদেশী ন্যায়াধিকরণের জাননী। তামুলপুরের এজন হিন্দু বঙালী লোকলে আহিল কামরূপ মহানগরের বিদেশী ন্যায়াধিকরণের জাননী। কাগজ মানে থানার পর ফোন করে দিছে, মানে যাবল মাতিছে গলো, তারপর পালো কাগজ তো মনত বিদেশী নামত নোটিস আছে। প্রহ্লাদ মজুমদার নামের এই ব্যক্তিজনে লাভ করেছে এখন জাননী। কা বলবৎ হওয়ার পিছতো বিদেশী ন্যায়াধিকরণের জাননী কিয়? প্রহ্লাদ মজুমদারের কাছে ঠিয় দিছে সদৌ বাঙালী যুব ছাত্র ফেডারেশন আর সদৌ বিটিআর বাঙালী যুব ছাত্র ফেডারেশন। যি হিন্দু বাঙালী সকলের উপর যে ডিবুটার নোটিস জারি করে আছে, এই অতি সোনকালে বন্ধ হব লাগে। অনাগত দিনত যদি বন্ধ নহয় সদৌ বাঙালী যুব ছাত্র ফেডারেশন একদম তীব্র গণতান্ত্রিক আন্দোলন করবলে বাধ্য থাকিম। প্রহ্লাদ মজুমদারের ঘর তামুলপুরের বিহঙ্গপুরত। এনআরসির তালিকাতো নাম আছে প্রহ্লাদ মজুমদারের। কেবাবারও খোঁজ দিয়া প্রহ্লাদ মজুমদারলৈ বিদেশী ন্যায়াধিকরণের জাননী কিয় আহিল তাক লৈ এতিয়া বিভ্রান্তিত পৰিছে লোকজন। সরকারে শীঘ্রই হিন্দু বাঙালির উপর অত্যাচার বন্ধ নকরিলে আন্দোলন করার হুঙ্কার সংগঠন দুটার। মানুষজনের নাম প্রহ্লাদ মজুমদার, তেখেতর এনআরসিত নাম থাকা সত্ত্বেও ডিবুটার নোটিস প্রেরণ করেছে। তো এই হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকারখনে আমাক ভোটের সময় নির্বাচন বিভিন্ন প্রতিশ্রুতি দি প্রলোভনে দি আমার ভোট সমূহ আদায় করে নির্বাচন যাওয়ার লগে লগে বিভিন্ন ভাবে আমার লাঞ্ছনা বঞ্চনা করে আহিছে। বিদেশীর গোচর জাপি হিন্দু বাঙালিক হারাশাস্তি বন্ধ নকরিলে আগন্তুক 2026 বিধানসভা নির্বাচন আর 2025 সনত অনুষ্ঠিত হবলগিয়া বিটিআর নির্বাচনত উচিত প্রত্যুত্তর দিয়ার হুঙ্কার বাঙালি সংগঠন দুটার। ইফালে আদালতত হাজির হওয়ার পূর্বে জানিব পৰা গৈছে যে প্রহ্লাদ মজুমদারে ইয়ার পূর্বে কোনো জাননী লাভ নকরার কথা। তামুলপুরের পর নয়ন জ্যোতি দাসের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। নির্বাচন গল লগে লগে আহিল বিদেশীর জাননী। হিন্দু বঙালীক ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহারের অভিযোগ বিজেপি দলের বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ হল রাজ্যের দুটাক বঙালী সংগঠন। কা বলবৎ হওয়ার পিছতো আহি আছে বিদেশী ন্যায়াধিকরণের জাননী। তামুলপুরের এজন হিন্দু বঙালী লোকলে আহিল কামরূপ মহানগরের বিদেশী ন্যায়াধিকরণের জাননী। কাগজ মানে থানার পর ফোন করে দিছে, মানে যাবল মাতিছে গলো, তারপর পালো কাগজ তো মনত বিদেশী নামত নোটিস আছে। প্রহ্লাদ মজুমদার নামের এই ব্যক্তিজনে লাভ করেছে এখন জাননী। কা বলবৎ হওয়ার পিছতো বিদেশী ন্যায়াধিকরণের জাননী কিয়? প্রহ্লাদ মজুমদারের কাছে ঠিয় দিছে সদৌ বাঙালী যুব ছাত্র ফেডারেশন আর সদৌ বিটিআর বাঙালী যুব ছাত্র ফেডারেশন। যি হিন্দু বাঙালী সকলের উপর যে ডিবুটার নোটিস জারি করে আছে, এই অতি সোনকালে বন্ধ হব লাগে। অনাগত দিনত যদি বন্ধ নহয় সদৌ বাঙালী যুব ছাত্র ফেডারেশন একদম তীব্র গণতান্ত্রিক আন্দোলন করবলে বাধ্য থাকিম। প্রহ্লাদ মজুমদারের ঘর তামুলপুরের বিহঙ্গপুরত। এনআরসির তালিকাতো নাম আছে প্রহ্লাদ মজুমদারের। কেবাবারও খোঁজ দিয়া প্রহ্লাদ মজুমদারলৈ বিদেশী ন্যায়াধিকরণের জাননী কিয় আহিল তাক লৈ এতিয়া বিভ্রান্তিত পৰিছে লোকজন। সরকারে শীঘ্রই হিন্দু বাঙালির উপর অত্যাচার বন্ধ নকরিলে আন্দোলন করার হুঙ্কার সংগঠন দুটার। মানুষজনের নাম প্রহ্লাদ মজুমদার, তেখেতর এনআরসিত নাম থাকা সত্ত্বেও ডিবুটার নোটিস প্রেরণ করেছে। তো এই হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকারখনে আমাক ভোটের সময় নির্বাচন বিভিন্ন প্রতিশ্রুতি দি প্রলোভনে দি আমার ভোট সমূহ আদায় করে নির্বাচন যাওয়ার লগে লগে বিভিন্ন ভাবে আমার লাঞ্ছনা বঞ্চনা করে আহিছে। বিদেশীর গোচর জাপি হিন্দু বাঙালীক হারাশাস্তি বন্ধ নকরিলে আগন্তুক 2026 বিধানসভা নির্বাচন আর 2025 সনত অনুষ্ঠিত হবলগিয়া বিটিআর নির্বাচনত উচিত প্রত্যুত্তর দিয়ার হুঙ্কার বাঙালী সংগঠন দুটার। ইফালে আদালতত হাজির হওয়ার পূর্বে জানিব পৰা গৈছে যে প্রহ্লাদ মজুমদারে ইয়ার পূর্বে কোনো জাননী লাভ নকরার কথা। তামুলপুরের পর নয়ন জ্যোতি দাসের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।